আল্লাহর নজর দেখছেন, যদি মাত্র ফজরের নামাজের সালাম ফিরাইছে, দেখে একজন সাহাবীর চোখ দুইটা রক্তের মতন লাল। রাসূল বললেন, কে রে সাহাবী, তোমার চোখ রক্তের মতন লাল কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে আমি বাড়ির যাই ঘুমাইনি। আমি ঘুমাইনি বলে কি করছো তুমি? বলে আমি নামাজ পড়েছি, আমি কোরআন শরীফ পড়েছি, আমি জিকির আজকার করেছি, আমি তওবা করেছি, কান্নাকাটি করেছি, এইগুলো করতে করতে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনার পিছনে সে ফজরের জামাত আমি আদায় করলাম। আমার এক ভাই পিছন দিক থেকে বলছে, সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহর নবী বললেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই কথা শুনে বললেন, নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি এশার নামাজ পড়ার পরে না ঘুমায়া, সারা রাত নামাজ পড়েছে, কোরআন পড়েছে, তওবা করেছে, জিকির করেছে, কান্নাকাটি করছে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, আপনি সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমি যা করব সেটাই করা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছে সেটাই করা লাগবে। আমি এশার নামাজ পড়ার পরে আমি ঘরে যাই, আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি। নবী বলতেছে, শরম নাই, আসল কথা, শরম কি? যদি শরম হয়, নবীর সন্তান আছে না নাই, এসর এখন আছে না নাই, তার নবী বউকে বুকের মধ্যে নিছে কি নাই নাই, এসর এখন নিছে কি নাই নাই, না জান গো। একটু খেয়াল করেন নবীর ঘরের খবর, যখন মাইশা ঘরের মধ্যে ঢুকছে, নবী আমার আস্তে করে দরজা জানলা বন্ধ করে দেয়, মাইশা থর থর করে কাঁপতেছে, আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, রাসূল আল্লাহ, আপনার জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে হুজুর, সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করে ফেলি এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, যার জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে সে হচ্ছে আল্লাহর নবী, সে হচ্ছে আল্লাহর নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী বলতেছে, আমি তো সেই নবী ছিলাম রে, যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু যেই দরজা জানলা বন্ধ করেছি আর আমি নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী, তুমি আমার বউ, আসো বুকের মধ্যে একটু আদর করি। সুবহানাল্লাহ, কর না গে। আল্লাহ নবী বলেন, আমি এশার নামাজ পড়ে গিয়া আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, তাহলে তুমি এশার নামাজ পড়ে যায় সারা রাত নামাজ পড়লা, তোমার বউ নাই, লাল চোখ আলা সাহাবী বলতেছে, আমার বউ আছে, তো তাহলে তোমার বইয়ের খবর কি? তাহলে বউ কইল, আসো নামাজ তো এসার পড়ছে, এখন আসো আমরা দুইজন ঘুমাই। তখন রাগ করে বলছে, কিসের বউ রে, কিসের বউ রে, আগে আল্লাহ রে, এই জন্য নামাজ পড়ছি, কোরআন পড়ছি। রাসূল বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, এশার নামাজ জামাতে আদায় করে। দুনিয়া যারা ঘুম পাড়বে, যারা ঘুমায় যাবে, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। রাসূল বলতেছেন, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিবে।